হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ভিডি টেকনিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আজকের ভিডিওতে স্বাগত। সো গাইস, প্রতিনিয়ত আমাদের আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যে একটা অ্যাপস দিয়ে যে আপনারা কীরকমভাবে একবারে 4K রিলেটেড, 4K ঠিক আছে, রেজুলেশন 4K রেজুলেশনের ভিডিও আপনারা কীভাবে মেক করবেন, সেটা আপনার ফেসবুকের জন্য হোক, ইউটিউবের জন্য হোক, কিংবা আপনার হোয়াটসঅ্যাপে দেওয়ার জন্য হোক, স্ট্যাটাস দেওয়ার জন্য হোক, সেটা যেখানে ইচ্ছে আপনারা দেওয়ার জন্য হোক, ঠিক আছে গাইস, কিংবা আপনাদের আয় মতো স্ট্যাটাস দেওয়ার জন্য হোক, আপনারা ভিডিওটা, শর্ট ভিডিও যেটা প্রয়োজন হয়, তো সেটা আপনারা সিম্পলি কীভাবে বানিয়ে নিতে পারেন, ঠিক আছে। সো গাইস, আপনাদের জন্য অনেক ইন্টারেস্টিং একটা অ্যাপস নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে। চলুন গাইস, বেশি বকবক না করে আমাদের ভিডিওটা সামনের দিকে বাড়াই, এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল দিয়ে রাখবেন এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য, ঠিক আছে। সো চলুন গাইস, বেশি বকবক না করে আমাদের আজকের ভিডিওটা আমরা শুরু করি। তো গাইস, চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশে আসা এই বেল আইকনটিতে একটা ক্লিক করে এই অল বাটনটা সিলেক্ট করে দিবেন, তাহলে সাবস্ক্রাইবটা হয়ে যাবে। তো গাইস, ওয়েলকাম ব্যাক। তো চলুন আমাদের আজকে ভিডিওটা আমরা শুরু করি, ঠিক আছে। তো আমাদের একটা অ্যাপ প্রয়োজন হবে, অবশ্যই একটা অ্যাপ প্রয়োজন হবে, সেই অ্যাপটা আপনি ডাউনলোড করে পাবেন, সেটা আমি বলে দেবো, আর কীভাবে ডাউনলোড করবেন সেটা ইনস্টল করুন, সেটা আমি দেখাই দেবো, ঠিক আছে। তো চলুন, আমরা অ্যাপটাতে যদি ক্লিক করেন তাহলে আপনি কীরকম ইন্টারফেস পাবেন সেটা আমি দেখাই দেবো, ঠিক আছে। আমি অ্যাপটাতে ক্লিক করলাম, অ্যাপটাতে ক্লিক করার পর এবার একটা ইন্টারফেস আসবে, আপনার সিম্পলি এখানে একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। তো তারপর আপনি একটু ওয়েট করে নেবেন, ওয়েট করে নেওয়ার পর আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু অল দিয়ে রাখবেন এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য, ঠিক আছে। তো গাইস, আমাদের একটু ওয়েট করতে হবে। তো দেখুন, আমাদেরকে লোড নিতেছে, তো আপনাদের একটু কম লোড নিতে পারে, আমার ফোনটা একটু দামি না, তো সেই জন্য একটু বেশি লোড নিতে পারে হয়তো বা, ঠিক আছে। তো আপনার কিন্তু সিম্পলি এখানে নেক্সটে ক্লিক করে দেবেন, ওকে। সো নেক্সটে ক্লিক করে তারপর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। তো আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, সবাই ক্লিক করবে এখানে, আবার একটা ক্লিক করে দেবেন নেক্সট, ঠিক আছে। সবাই নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো গাইস, এখানে নেক্সটে ক্লিক করে তারপর আমাদের এখানে এখানে উপরে ক্রস চিহ্ন আছে দেখবেন, আপনারা সিম্পলি ক্রস চিহ্নতে ক্লিক করে দেবেন, ওকে। সো ক্রস চিহ্ন ক্লিক করে তারপর আপনারা এখানে আবার ক্রস চিহ্ন আসবে, সেখানে একটা ক্লিক করে দেবেন, ওকে। তো ক্লিক করে তারপর এখানে আপনাদের গুগল দিয়ে সাইন ইন করতে বলবে, তো আমরা সিম্পলি সাইন ইন করে নেবেন। আমি এই গুগলে এখানে ক্লিক করবেন, ক্লিক করে তারপর আপনাদের যতগুলো জিমেল শো করবেন তখন জিমেলগুলো এখান থেকে অ্যাড করে নেবেন, ঠিক আছে। আমি আমার জিমেলটা দিয়ে অ্যাড করেছি আমি। সো গাইস, আপনাদের এরকম জিমেল শো করলে আপনার জিমেলে ক্লিক করে দিলে আপনাদের এরকম একটা লোড নেবে, একটু লোড নেবে, ঠিক আছে। তো লোড নেওয়ার পর দেখুন, আমাদের এটা কনফার্ম হয়ে যাবে, আমাদের এটা সেভ হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। দেখুন, আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, আমাদের জিমেলটা দিয়ে আমরা লগ ইন করে ফেলছি, ঠিক আছে। সেখান থেকে আপনার এখন দেখাবো আপনারা যে শর্ট ভিডিওগুলো আছে ফেসবুকে আপনারা আপলোড করার জন্য, কিংবা আপনাদের ইউটিউবে আপলোড করার জন্য, কিংবা আপনাদের ফেসবুকে স্ট্যাটাস, কিংবা আপনার যেই অ্যামাজন স্ট্যাটাস, তারপরে আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, মানে বিভিন্ন এখন তো অনেক অনেক অ্যাপস আছে, টুইটার স্ট্যাটাস, ঠিক আছে। তো অনেক অনেক অ্যাপস আছে, আপনারা তাহলে যে কোনো একটা ইচ্ছে মতো বানাই নেবেন, ঠিক আছে। তো গেছে, এটার জন্য আপনাদের এখানে অনেকগুলো ওখানে আপনার অ্যাডের মতো শো করবে, ঠিক আছে। এখানে আপনারা টাইটেলগুলো পেয়ে যাবে, ঠিক আছে। দেখুন, এই যে এখানে কিন্তু টাইটেলগুলো আছে, ফ্রেন্ডস, কিংবা আপনাদের অফ বার্থডে, ঠিক আছে। আপনার এখানে ফান, ফানি টাইপ, তারপর আপনার এখানে দেখুন গাইড, তো আমাদের অনেক অনেক সিস্টেমগুলো এখানে পেয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা এখন এখান থেকে চাইলে যে কোনো একটা আপনাদের ইচ্ছে মতো আপনার সিলেক্ট করবেন, ঠিক আছে। আপনাদের যেটা ভালো লাগে, ঠিক আছে। তো আমি একটা দেখেছি, আমি একটু দেখি একটা, ঠিক আছে। তো দেখার পরে আমি একটা সিলেক্ট করবো, সিলেক্ট করে আপনাদেরকে লাইভে দেখাচ্ছি না কীভাবে আপনার ভিডিওগুলো সেভ করবেন সেগুলো দেখাচ্ছি, মানে আপনাদের ফোনে যাবে এখানে কীভাবে আপনার আপলোড করবেন, তো এটা আমাদের এইটাই একটু ভালো লাগছে, ঠিক আছে। সেখানে কিন্তু আরও আপনার অনেক অনেক ইন্টারেস্টিং পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনারা চাইলে সবগুলো সেভ করে নিতে পারেন, ঠিক আছে। আমি এটাতে একটা ক্লিক করে দিলাম, তো ক্লিক করে তারপর আমাদের সামনে থেকে এরকম একটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে। তো আমাদের দেখুন গাইস, আপনাদের করবে এরকমই হবে। তো গাইস, আমাদের একটু সাউন্ডটা দেওয়া ছিল, সেই জন্য আমাদের ভালো দুঃখিত। তো গাইস, এরকম শো করবে, ঠিক আছে। আপনাদের ফটোটা এরকমভাবে শো করবে। তো গাইস, আমাদের ক্লিক করতে হবে এখানে মেক ভিডিওতে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো মেক ভিডিওতে ক্লিক করে তারপর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, তো গাইস আপনারা এখান থেকে অ্যালাউটা দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি অ্যালাউ দিয়ে দিচ্ছি, আমার অ্যালাউ দিতে এইভাবে প্রবলেম হয়, ঠিক আছে। আপনারা সেটা জানবেন হয়তো আমার ভিডিওটা যারা দেখেন, সো গাইস অ্যালাউ দিতে প্রবলেম হচ্ছে না, আমি সিম্পলি অ্যাপসে ক্লিক করলাম, অ্যাপসে ক্লিক করে আপনাদের নর্মালভাবে অ্যালাউ নেবে, ঠিক আছে। সো আপনারা চাইলে অ্যাপসের এরকমভাবে এই পজিশন আসবেন, আপনার অ্যাপ ইনফরমেশন আসবেন, আসার পর এখানে অ্যালাউ পারমিশনে ক্লিক করবেন, পারমিশনে ক্লিক করবেন, আমার অ্যালাউটা সবগুলো দিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে। তো তারপরে আমি এখান থেকে বের হয়ে ব্যাক হচ্ছে, তো ব্যাক হয়ে যাওয়ার পর আমি এখানে গেলে সেখানে আমাদের অ্যালাউটা অটোমেটিক আর দিয়ে দিতে হবে না, ঠিক আছে। এখানে আমাদের যদি মেক ভিডিওতে ক্লিক করি, যে অ্যানাবেল দেখুন গেছে, এটা অটোমেটিক্যালি অ্যানাবেল নিয়ে নিচ্ছে। তো আমরা এখন মেক ভিডিওতে ক্লিক করলে, মেক ভিডিওতে ক্লিক করে তারপর দেখুন গেছে আমাদের এটা লোড নিচ্ছে, ঠিক আছে। ঠিক আছে, এরপর আপনাদের এখানে আপনাদের গ্যালারিটা শো করবে, ঠিক আছে। তো আপনাদের গ্যালারিটা শো করলে আপনার এখান থেকে গ্যালারি থেকে আপনাদের পিকটা সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। সো গাইস, আমি একটা আমি 4টা পিক সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। 3-4টা আপনারা 17টা পিকের মতো দিতে পারবেন এখানে হয়তো, আই থিঙ্ক এটা আমি শিওর বলতে পারতেছি না, বাট এখানে মনে হয় আমার 17টার মতো দেওয়া যাবে, ঠিক আছে। আমি ফটো সিলেক্ট করে দিচ্ছি, এটা একটা সিলেক্ট করলাম, আমার বাইক, মানে কিছু বাইকের ফটো সিলেক্ট করতেছি, ঠিক আছে। বাইকের ফটো সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে আমি আপনার আমি এখান থেকে আমি এইটাতে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো গাইস, আপনারা তারপরে আরও ফটো দিতে পারেন, ঠিক আছে। কিভাবে আপনারা চাইলে ডাইরেক্ট ক্যামেরা থেকে তুলে দিতে পারেন এইটাতে ক্লিক করে, ঠিক আছে।
তারপর আপনারা কি করবেন সিম্পলি এটাতে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো সেটা কিন্তু অনেক স্পেশাল একটা ভিডিও হতে যাচ্ছে দেখুন गाइस একটু ওয়েট করুন আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগবে আশা করি আমি তারপর আপনাদের পারমিশন দিতে হবে ইয়েস ওকে তো সিম্পলি ইয়েস দিয়ে দিলাম দিয়ে তারপর আমাদের এখানে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা সিম্পলি কি করবেন উপরে কোণায় ক্রস চিহ্ন আছে তো সিম্পলি এখানে কেটে দেবেন ওকে সো गाइस তারপর আমাদের কি করতে হবে একটু ওয়েট করতে হবে गाइस এটা দেখুন এটা আমাদের আপলোডিং হচ্ছে गाइस এই ফটোগুলো আমাদের আপলোডিং হচ্ছে ঠিক আছে তারপরে আমাদের ফটোগুলো সহকারে একটা ভিডিও শর্ট ভিডিওর মতো একটা স্টাইলিশ একটা ভিডিও এন্ড মানে আপনার অ্যাটিটিউডের মতো একটা ভিডিও চলে আসবে ওকে সো गाइस এটা আমাদের দেখুন 5% লোডিং হচ্ছে এটা 17% লোডিং হবে ওকে সো আপনারা এই পর্যন্ত একটু ওয়েট করুন এবং যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল দিয়ে রাখুন এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য কিন্তু ফেসবুকে বিভিন্ন প্রবলেম রিলেটেড আপনারা ভিডিও আমাদের চ্যানেলে সবগুলো দেওয়া আছে আপনারা চ্যানেলে সেগুলো দেখে নিতে পারেন ঠিক আছে আর আপনাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রতিটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের পেজের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেই পেজে আপনারা গিয়ে নক করবেন এবং বলবেন যে ভাই আমি আপনার এই ভিডিও থেকে এসেছি ইউটিউব থেকে এসেছি সো আপনাদের আমার এই প্রবলেমটা হচ্ছে হ্যাঁ আর হ্যাঁ আরেকটা কথা আপনাদের কিন্তু হেল্প নেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং এরকম ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য ঠিক আছে সো গাইস এখন আমাদের প্রায় হয়ে গেছে কমপ্লিট সো গাইস আপনাদের এখন ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে গাইস একটু ওয়েট করুন দেখুন 16% আর মাত্র এক ওকে সো গাইস দেখুন আমাদের ভিডিওটা কমপ্লিট ফুললি কমপ্লিট এখন 17% হচ্ছে দেখুন গাইস আমাদের 10% কমপ্লিট এই প্রসেসিং হচ্ছে এই প্রসেসিং হচ্ছে ফার্স্ট রিকোয়ার্ড এটা এটা এবার দেখবেন গাইস এটা এখন দেখুন আসতেছে এটা এটা এই পর্যন্ত যাবে ঠিক আছে এই চলে আসছে দেখুন একটু সো গাইস আমরা দেখেন তারপরে আপনারা এই ভিডিওটা ডাউনলোড কিভাবে করবেন ঠিক আছে সেই ভিডিওটা ডাউনলোড করার জন্য আপনাদের সিম্পলি কি করতে হবে সেভ বাটন দেখা আছে দেখুন গাইস এটা এখন কিন্তু হাইড আছে বাট এটা যখন থেকে যাবে তখন এটা হয়ে যাবে সো গাইস দেখুন আমাদের এটা হয়ে গেছে ঠিক আছে সো আমাদের এই ভিডিওটা আমাদের হয়ে গেছে ঠিক আছে তো আমরা ভিডিওটা একটু প্লে করে দেখতে চাইছি তো ভিডিওতে ক্লিক করে দিলাম সো গাইস আমাদের কিন্তু একটা এক্সট্রা একটা কিন্তু দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেওয়া আছে সেই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা কিন্তু আমি কেটে দিচ্ছি ঠিক আছে এখানে আমরা অনেক সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড পেয়ে যাবেন সো দেখুন কত সুন্দর একটা মানে শর্ট ভিডিওর মতো কত স্টাইলিশ অ্যান্ড কত সুন্দর ঠিক আছে গাইস সো অবশ্যই অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও প্রতিনিয়ত পাবেন সো গাইস এখানে অপশন দুটো আছে আপনারা চাইলে সেভ হিসেবে নিতে পারেন কিন্তু আপনারা চাইলে মানে ওয়াটারমার্ক যে এই মানে এডিটার যে অ্যাপটা সে অ্যাপটার নাম সেটা আপনারা ছাড়াও নিতে পারেন নেওয়ার জন্য এখানে ক্লিক করতে হবে কিন্তু এখানে এই ক্লিকগুলো আপনাদের হবে না এটা আপনাদের প্রোভার্সন না আমাদের চ্যানেলে এই টপিকের উপরে ভিডিও দেওয়া আছে যে কোনো অ্যাপটা আপনারা কীভাবে প্রোভার্সন ডাউনলোড করবেন সেটার উপর ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ঠিক আছে কিংবা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি সেখানে ভিডিওর লিঙ্ক দিব ওকে আর নর্মালি আপনাদের সেভ করার জন্য সিম্পলি কী করতে হবে সেভ বাটনে ক্লিক করে দিতে ঠিক আছে তুমি গাইস সেভ বাটনে ক্লিক করেছি ক্লিক করে তারপর দেখুন গাইস আমাদের এটা অটোমেটিক্যালি সেভিং স্টার্ট হয়ে গেছে ঠিক আছে তো গাইস দেখুন আমাদের এখানে লোডিং নিয়ে যাচ্ছে তো গাইস এটা আমাদের লোডিং নেওয়ার পর আমাদের সেভ হয়ে গেল তো গাইস এখানে দেখুন সেভড ঠিক আছে আমাদের সেভ হয়ে গেছে গাইস আমাদের ভিডিওটা আমাদের গ্যালারিতে কিংবা আপনাদের ম্যাক্স প্লেয়ারে চলে গেছে ঠিক আছে আপনার যদি ম্যাক্স প্লেয়ার ইউজার হয়ে থাকেন তো চলে গেছে তো গাইস এখন আসি আমাদের মেন টপিকের উপর যে আমাদের এই অ্যাপসটা আমরা কীভাবে ডাউনলোড করবো ওকে সে অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনাদের সিম্পলি চলে যেতে হবে আমাদের প্লে স্টোরে ঠিক আছে প্লে স্টোরে চলে যেতে হবে তো গাইস আমি প্লে স্টোরে ক্লিক করতেছি সো প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন সিম্পলি এখানে সার্চ পর যেখানে থাকবে সার্চ পর আপনারা সিম্পলি সার্চ করবেন VINKELE ঠিক আছে গাইস এটা লিখে আপনারা সার্চ করবেন দেখুন গাইস এই গাইসটা গাইস এটার হলো ইন্টারফেসটা এরকম হবে এবং একটা আর আপনারা রেটটা দেখে নেবেন ডাউনলোড হয়েছে প্রায় আপনাদের 10 মিলিয়নের মতো ঠিক আছে গাইস 10 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে ঠিক আছে এই অ্যাপসটা সো এটা সেই অ্যাপসটা তো আপনারা চাইলে ডাউনলোড করে আপনারা দেখতে পারেন ঠিক আছে সাবস্ক্রাইব এ পর্যন্ত ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ